বলছিলাম একেএস টিএমটি বার সংবাদ শিরোনাম। সঙ্গে আছি আমি আশা সাবেরা, আর ইশারা ভাষায় আছেন মাহমুদুর রহমান। এবারে পুরো সংবাদ। এক এগারোর মতো অনির্বাচিত সরকার আনতে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে, আর বিএনপির আন্দোলনের হুমকির পেছনে সেই ষড়যন্ত্রেরই আভাস দেখতে পাচ্ছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা। তারা বলছেন, আগামী অক্টোবরে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর সেই ষড়যন্ত্রের ডালপালা আরও বিস্তৃত হবে। একই সঙ্গে এক এগারোর সময়কার কিছু ব্যক্তি আর গোষ্ঠীও এর পেছনে তৎপর বলে নেতারা মনে করছেন। জয় যাদবের রিপোর্ট। সম্প্রতি সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদকের বাসায় মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে কতিপয় রাজনৈতিক নেতা আর সুশীল সমাজের ব্যক্তিবর্গের বৈঠক। কোটা সংস্কার আর নিরাপদ সড়কের আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা, এসব কিছুই গভীরভাবে ভাবাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগকে। নেতাদের পর্যবেক্ষণ বলছে এর সবকিছুই ষড়যন্ত্রের আভাস। তারা জানান এই ষড়যন্ত্রে বিএনপিও জড়িত। যখন আমাদের নির্বাচন আসে তখন এক শ্রেণীর মানুষ সেই নির্বাচনকে কেন্দ্র করে এবং বাংলাদেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়। এটা আজকের ব্যাপার, এটা আমরা অনেক অতীত থেকে দেখে আসছি এবং দুঃখজনক যে এই ধরনের লোকদের এখনও হুশ জ্ঞান হয়নি, তারা এখনও সেই ষড়যন্ত্রে লিপ্ত হবার প্রবণতা তাদের মধ্যে এখনও আছে। তারা একটা মানে অন্ধকার পথ খুঁজছে, কোনো সন্দেহ নেই, এবং তারা স্বাভাবিক সাংবিধানিক রীতিনীতির মধ্যে থেকে যে একটা নির্বাচন হবে সেই নির্বাচনটিতে তারা আসতে চায় না, বা সেই নির্বাচনটি হতে দিতে চায় না, দেখতে চায় না। তো সুতরাং সেইটা না হলে তো সংবিধান বহির্ভূত যেই বিষয়গুলো এসে যায় তাতে তো তাকে ষড়যন্ত্র হিসেবে আখ্যা দেওয়াই যায়। নির্বাচনকে সামনে রেখে আবারও এক এগারোর কুশীলবরা সক্রিয় হয়েছেন বলে মনে করছেন আওয়ামী লীগ নেতারা। সামনের দিনগুলোতে তাই আরো চক্রান্তের আশঙ্কা তাদের। ওয়ানিলিমের মতো ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি চক্রান্তটা কিন্তু বিএনপি করছে, মিডিয়ার একটি অংশ তাদের সহযোগিতা করছে। ওয়ানিলিমে মিডিয়ার একটা অংশ ছিল তাদের সহযোগী, সে কুশীলবদের সাথে, এখনো সেই একই চক্রান্ত বিএনপি করে যাচ্ছে। সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে দলের নেতাকর্মীদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান আওয়ামী লীগ নেতাদের। আমরা প্রস্তুত, আমরা জানি আরো এরকম আন্দোলন করার চক্রান্ত আছে, গোপন গোপন বৈঠক হচ্ছে, দেশে হচ্ছে, বিদেশে হচ্ছে, এ ব্যাপারে আমরা যথেষ্ট সতর্ক এবং আমরা প্রস্তুত আছি। সকাল থেকে রাত পর্যন্ত আমাদের অফিস সক্রিয়, প্রতিদিনই আমরা পরিস্থিতির মূল্যায়ন করতে বৈঠক করি। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। প্রবাসে বাংলাদেশি নারী গৃহকর্মীদের ওপর নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। প্রতিনিয়তই ফিরে আসতে বাধ্য হচ্ছেন নির্যাতিত নারীরা। গেল ছয় মাসে শুধু সৌদি আরব থেকে ৬ শতাধিক নারী গৃহকর্মী দেশে ফিরেছেন। শারীরিক মানসিক নির্যাতনের শিকার হয়ে ফেরত নারীরা কেউ কেউ নিজ পরিবারে আবারও ঠাঁই পেলেও অনেকেই সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়ে জীবন কাটাচ্ছেন। অনেক ভেবে চিন্তে বিদেশে নারী কর্মী পাঠানোর পরও কেন তাদের ফিরে আসতে হয় সে ব্যাপারে মূল্যায়নটি একেবারেই হচ্ছে না। নারীরা নির্যাতিত হয়ে ফিরছে এমনটি মানতেই নারাজ সংশ্লিষ্ট সরকারি দপ্তর। বিশ্লেষকদের মতে প্রতারক চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেয় এজন্য দায়ী। রমেশ চৌধুরীর ক্যামেরায় ঝর্ণা রায়ের ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব। একক দেশ হিসেবে সৌদি আরবে বাংলাদেশের সবচেয়ে বেশি কর্মী কাজ করেন, আর সেখান থেকে বেশি বৈদেশিক মুদ্রা আসে দেশে। সরকারি হিসেবে ২৫ লাখ কর্মী সৌদি আরবে কাজ করছেন, তবে এর বড় একটা অংশের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় অনেক কর্মী অবৈধ হয়ে পড়ে। একদিকে সৌদি আরব তাদের বৈধতার সুযোগ দিচ্ছিল না, অন্যদিকে নতুন কর্মী নেওয়াও বন্ধ করে দিয়ে তাদেরকে দেশে ফেরত পাঠাচ্ছিল। বলছি পুরুষ কর্মীদের কথা।
এই দৃষ্টিতে নারী গৃহকর্মীদের বাজার নিয়ন্ত্রণ করত ফিলিপাইন, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, ভারত সহ আরো কিছু দেশ। নারীদের উপর ভয়াবহ নির্যাতনের কারণে ওইসব দেশ গৃহকর্মী পাঠানো বন্ধ করে দেয়, ফলে সেখানে নারী গৃহকর্মীর সংকট দেখা দেয়। তখনই দৃষ্টি চলে আসে বাংলাদেশের দিকে। পুরুষ কর্মী পাঠাতে হলে গৃহকাজে নারী কর্মী পাঠানোর শর্ত জুড়ে দিয়ে 2015 সালে চুক্তি করে সৌদি বাংলাদেশ সরকার। সে চুক্তির পর থেকে নারী কর্মী পাঠানোর যে জোয়ার শুরু হয়, সেখানে প্রতারক চক্র পাঠায় অবৈধ উপায়েও। গৃহকর্তা নির্যাতন সহ্য করতে না পেরে পাঠানোর পাশাপাশি ফেরত আসার সংখ্যাও বাড়তে থাকে। বিশ্লেষকরা বলছেন, নির্যাতনের বিষয়টি সম্পর্কে সরকারও অবগত। নির্যাতিত হয়ে বিভিন্ন ধরনের নিপীড়নের শিকার হয়ে তারা ফেরত আসছে, ক্ষতিগ্রস্ত হয়ে তারা ফেরত আসছে। অত্যন্ত দুঃখের বিষয় যে রাষ্ট্রীয়ভাবে, বিশেষ করে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এটাকে স্বীকার না করার একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। সূত্র বলছে, বর্তমানে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে 7,35,575 জন বাংলাদেশী নারী শ্রমিক কর্মরত আছেন। এদের মধ্যে সৌদি আরবে আছেন 2,34,831 জন। কিন্তু এ পর্যন্ত চাকরি শেষ করে বা প্রতারণার শিকার হয়ে কতজন নারী শ্রমিক দেশে ফিরে এসেছেন সে তথ্য সরকারের কাছে নেই। তবে সে সংখ্যাও কম নয়। সরকার বলার চেষ্টা করে, অনেক সময় আমরা বলি যে আমাদের 2 লাখ নিয়ে গিয়েছে সৌদি আরবে, মাত্র 6,000 ফিরেছে, সংখ্যা তো খুব বেশি না। তো আমি মনে করি যে নির্যাতনের এই ঘটনাগুলো কোনো সংখ্যা দিয়ে বিচার করা যায় না। সৌদি আরবে যদি একটা মেয়ে নির্যাতনের শিকার হয়, সৌদি আরবে যদি একটা মেয়ে ধর্ষণের শিকার হয়, বিমানবন্দরে ফিরে এসে যখন এই মেয়েগুলো হাজারই শুনি, আমি মনে করি পুরো বাংলাদেশের কান্না, পুরো বাংলাদেশের হাজার। কাজে আমাদের যে কোনো মূল্যে তুলে ধরতে দেখা যায়নি। পালিয়ে যারা দূতাবাসের আশ্রয় কেন্দ্রে এসছেন তাদের দেশে পৌঁছে দেওয়া ছাড়া আর কোন তৎপরতা দেখা যায়নি সরকারের পক্ষ থেকে। বকেয়া বেতন আদায় কিংবা নির্যাতনের প্রতিবাদও করতে পারেনি বাংলাদেশ। আজ থেকে 10 বছর পরে এটা আমাদের জন্য একটা বড় সমস্যা হতে পারে, এই ফেরত আসা শ্রমিকরা। সুতরাং আমাদেরকে সেই জায়গাটাতে গুরুত্ব দিতে হবে। যদি আমরা ওভারঅল যে ডেভেলপমেন্টের জায়গায় চিন্তা করছি মাইগ্রেশনকে, সেখানে আমরা দেখতে চাই নারী গৃহকর্মীদের নিরাপত্তায় বাংলাদেশ ও ফিলিপাইন, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা কিংবা ভারতের পথ অনুসরণ করতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা। এবার ঈদ সন্দেশ। দৃশ্যমান হচ্ছে মেট্রো রেল প্রকল্প, দ্রুত গতিতে এগিয়ে চলছে কাজ। উত্তরার দিয়াবাড়ি থেকে রাজধানীর আগারগাঁও পর্যন্ত নির্মাণযজ্ঞের ব্যস্ততা চোখে পড়ার মতো। এখন চলমান রয়েছে স্প্যান বসানোর কাজ। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করা যাবে বলে আশা প্রকল্প সংশ্লিষ্টদের। ঝর্ণা রায়ের রিপোর্ট। মেট্রো রেল বাংলাদেশের মানুষের আরেক স্বপ্নের নাম। উন্নত দেশের মতো কম সময়ে গন্তব্যে পৌঁছে যাওয়ার এই সুবিধা কেবল স্বপ্নই ছিল, এখন তা বাস্তবে রূপ নিতে যাচ্ছে। সরকারের অগ্রাধিকারমূলক 10 মেগা প্রকল্পের আরেকটি জনগুরুত্বপূর্ণ মেট্রো রেল নির্মাণ করা। মোট 8টি প্যাকেজে ভাগ করে মেট্রো রেলের কাজ শুরু করা হয় 2 বছর আগে। 2019 সালের মধ্যে উত্তরা থেকে আগারগাঁও এবং পুরো প্রকল্পের কাজ 2020 সালের মধ্যে শেষ করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার। প্রথম পর্যায়ে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত শেষ করতে ব্যস্ত মেট্রো রেল প্রকল্পের প্রকৌশলী, কর্মকর্তা ও শ্রমিকরা। আমাদের যেটা অফিসিয়াল ইনস্ট্রাকশন যে কেউ আমরা বসে থাকি না, ডিউ টাইমে কাজ চলতেছে, কেউ কোনো দিকে যায় না, রেস্টও যেটা 1 ঘন্টার টাইম আছে আমাদের রেস্টের জন্য, ওই 1 ঘন্টার ছাড়া আমাদের কোনো রেস্ট হয় না। দুটি অংশে ভাগ করে চলছে মেট্রো রেলের কাজ। মূল ডিপো নির্মাণ আর দ্বিতীয় ভাগে চলাচলের জন্য লাইন নির্মাণ। এর মধ্যে ডিপো থেকে আগারগাঁও পর্যন্ত পাইলিং শেষ করা হয়েছে। এখন মাটির উপরে পিলার বসিয়ে তার উপর বসানো হবে স্প্যান। সব পায়ার ক্যাপের কাজ চলছে, যতগুলো পায়ার এই এলাকাতে আছে প্রত্যেকটা পায়ারেরই আপনার ঢালাইয়ের কাজের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। তারপরে আপনার রড বাইন্ডিং এর কাজ চলছে। মেট্রো রেলের ডিপো এলাকা উত্তরায় দিয়াবাড়ি অংশে স্প্যান বসেছে। এই স্প্যানের উপর দিয়ে চলবে মেট্রো রেল। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মোট 20.01 কিলোমিটার দীর্ঘ রেল পথে 770টি স্প্যান বসবে। তবে প্রথম পর্যায়ে 2019 সালের মধ্যে আগারগাঁও পর্যন্ত চলাচলের জন্য লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে চলছে মেট্রো রেল প্রকল্পের কাজ। এই অংশে
মোটামুটি 75% কাজ আগায় আসছে আর কি। প্রায় 59 একর জায়গার উপর নির্মিত হচ্ছে মেট্রো রেল প্রকল্পের মূল ডিপো, যেখান থেকে 4 মিনিট 19 সেকেন্ড পরপর ছেড়ে যাবে 6 জোড়া বগি নিয়ে বিদ্যুৎ চালিত অত্যাধুনিক মেট্রো রেল। পুরো প্রকল্পের কাজ শেষ হলে 60,000 যাত্রী আসা যাওয়া করবে এই মেট্রো রেলে। বিদ্যুৎ চালিত এই মেট্রো রেলের বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে 2টি প্ল্যান্ট নির্মাণ করা হচ্ছে। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা। রাজধানীর যানজট কমানোর সহজ ও স্বল্প ব্যয়ের সমাধানগুলোর দিকে যাচ্ছে না সরকার। ফ্লাইওভার, ওভারপাস, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো ব্যয়বহুল প্রকল্পের পথেই সমাধান খোঁজা হচ্ছে এবং এমন প্রকল্পের কাজও অগ্রাধিকার ভিত্তিতে চলমান রয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, এসব প্রকল্প সড়ক ও যান চলাচল ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা বা বড় পরিসরে যানজট কমিয়ে আনার কাজটি দ্রুতলয়ে করার সুবিধা বয়ে আনবে না। আতিক বাবু রিপোর্ট। 2005 সালে নেওয়া কৌশলগত সড়ক পরিবহন পরিকল্পনা বা এসটিপিতে যানজট নিরসন ও দুর্ঘটনা রোধে 9টি সুপারিশ করা হয়েছিল। ঢাকা শহরের 80% মানুষের চলাচল স্বল্প দূরত্ব বা 3 কিলোমিটারের মধ্যে হয়ে থাকে। প্রথম সমাধান ছিল ফুটপাথকে হাঁটার উপযোগী করে তোলা এবং পাবলিক বাসের জন্য আলাদা লেন তৈরি করা। বিশ্লেষকরা বলছেন, বাস র্যাপিড ট্রানজিট বা বিআরটি নামে এই সমাধানে ব্যয় হতো মাত্র 1 থেকে 1.5 হাজার কোটি টাকা। ডেডিকেটেড লেন যেটা তৈরি করাটা কেবলমাত্র সরকারের সদিচ্ছায় যথেষ্ট, এটার জন্য কিন্তু বড় কোনো বাজেটের প্রয়োজন নাই। সরকার যদি কালকে থেকে যদি এই নির্দিষ্টকরণ করে দেয় যে এই লেনটা সড়কের একটা লেন ডেডিকেটেডলি শুধুমাত্র বাসের জন্য থাকবে, হ্যাঁ, আর অন্যান্য লেনগুলো প্রাইভেট কার বা অন্যান্য বাহনের জন্য, তাহলে কিন্তু একদিনের মধ্যে কিন্তু একটা বিরাট পরিবর্তন তৈরি করা সম্ভব। সড়কগুলির মধ্যে আমরা সবচেয়ে পেছনেরটা মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসের কাজগুলো ব্যাপক বিনিয়োগে করছি, কিন্তু কম বিনিয়োগে অনেক মানুষকে ছুঁয়ে যাওয়া গণ মানুষের পথচারী বান্ধবতা এবং গণপরিবহনের বাসকে এখন আমরা প্রাধান্য দিতে পারিনি। কিন্তু এসটিপির প্রথম সমাধান বাদ দিয়ে সরকার বেছে নেয় সবচেয়ে ব্যয়বহুল 6 নম্বর সুপারিশ, অর্থাৎ মেট্রো রেল, ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেসওয়ে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এই মেট্রো রেল নির্মাণে ব্যয় ধরা হয়েছে 22,000 কোটি টাকা, যা পরিবহন খাতের মোট ব্যয়ের 80%। অথচ সুবিধা পাবে স্বল্প সংখ্যক মানুষ আর অসুবিধায় পড়বে 80% মানুষ, কারণ সরকার ভর্তুকি না দিলে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ভাড়া পড়বে 400 টাকা করে। ফুটপাথ যদি যথাযথ না থাকে মেট্রো রেল পর্যন্ত যাওয়া একটা মানুষের জন্য নিশ্চিত হবে না, এবং এর কারণেও মেট্রো রেলকে আবার আমরা উপরে নিয়েছি, আন্ডারগ্রাউন্ডও করিনি। এর ফলে আমাদের মেট্রো রেল হয়তো সামর্থ্যের মধ্যে এসছে, আন্ডারগ্রাউন্ডগুলো আরও এক্সপেন্সিভ হতো, কিন্তু তার ফল আমরা সকলে ভোগ করতে পারবো না, এবং এটি হয়তো গণমানুষের চলাফেরাকে সাংঘাতিকভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। আপনি উত্তরা থেকে মতিঝিল গেলেন, আপনার ভাড়া 400 টাকা হবে, আপনি কি 400 টাকা দিতে প্রস্তুত আছেন কিনা? দিতে না পারলে তাহলে যদি আমাকে যদি 200-250 টাকা সাবসিডি দিতে হয়, সারা দেশের মানুষ এই সাবসিডি দিতে প্রস্তুত আছে কিনা সেটাও কিন্তু রাজনৈতিক প্রশ্ন। এই প্রশ্নগুলো সমাধান ব্যতি রেখে এই ধরনের যে কোনো ব্যয়বহুল পরিকল্পনা সরকারের করাটা মনে হয় ঠিক হবে না। অতি উচ্চ নির্মাণ ব্যয়, নির্মাণকালীন সময়ে সংশ্লিষ্ট সড়কগুলোতে অসহনীয় ভোগান্তি, ফলাফল 15% মানুষের সুবিধা আর সাধারণ মানুষের বাহন, গণপরিবহনের চলাচলের পথ আরও সংকুচিত করে তোলা, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। আতিক বাবু, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগের একসময়ের মহিলা বিষয়ক সম্পাদিকা, নারী নেত্রী, বীর মুক্তিযোদ্ধা আইভি রহমানের 14তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে আজ। 2004